আননন্ট ফ্যাক্টসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএল সুপার সিক্সে উঠতে ব্যর্থ হয়েছে মোহাম্মদ আশরাফুলের দল কলাবাগান ক্রীড়া চক্র। টেবিলের একেবারে তলানিতে থাকায় রেলিগেশন এড়ানোর জন্য লড়াই করতে হচ্ছে তাদের। একই অবস্থা হয়েছে অগ্রণী ব্যাংক এবং ব্রাদার্স ইউনিয়নেরও। এবার এক টুর্নামেন্টে চারটি সেঞ্চুরি হাঁকালেন সাবেক এই অধিনায়ক টাইগার মোহাম্মদ আশরাফুল, যা রীতিমতো ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছে। শুধু দেশের পরিসংখ্যানই নয়, ক্রিকেট বিশ্বেও অনন্য কীর্তি গড়লেন সাবেক অধিনায়ক টাইগার আশরাফুল। আজ এই রেলিগেশন লিগের প্রথম ম্যাচে সৌম্য-নাফিসদের অগ্রণী ব্যাংকের মুখোমুখি হয়েছেন আশরাফুলের দল কলাবাগান। বিকেএসপির চার নম্বর মাঠে আজ সকাল নয়টায় খেলতে নেমেছে দুই দল। এই ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমে যথারীতি বিপদে পড়েছিল কলাবাগান। ম্যাচের শুরুতে মাত্র ১২ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বিপদে পড়া কলাবাগানকে উদ্ধার করতে ক্রিজে নামেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মাঝে দ্রুত তিন উইকেট হারিয়ে বসার পর তাইবুর রহমানকে সাথে নিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন মোহাম্মদ আশরাফুল। দুর্দান্ত ব্যাটিং করে তাইবুরের সাথে জুটি গড়েন ১৬৩ রানের। তবে তাইবুর ৮২ রান করে আল আমিনের দ্বিতীয় বলে আউট হয়ে জুটিভঙ্গ হয় আশরাফুলের। তবে তাইবুরের সেঞ্চুরি মিস করলেও পরবর্তীতে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে শতক তুলে নিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এই নিয়ে এক টুর্নামেন্টে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি হাঁকালেন এই অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান। দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাবেক টাইগার মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ক আশরাফুলের ধারাবাহিক পারফরমেন্সের মধ্য দিয়ে দেখা যাচ্ছে সেই আগের চেনা আশরাফুলকে। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, ক্রিকেটের এই লেটেস্ট নিউজটি শুনতে সাথে থাকার জন্য। নিউজটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন।